হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আপনাদের কি গল্পটা মনে আছে, মাউসট্র্যাপের যে গল্পটা শুনেছিলাম? মজার একটা গল্প, তাই না? ইঁদুরের জন্য মাউসট্র্যাপ কেনা হয়, কিন্তু ঘটনাগুলো এমনভাবে ঘটে যায়, আলটিমেটলি গরু থাকে না, মুরগি থাকে না, ছাগল থাকে না, কৃষকের বউ মারা যায় এবং একসময় কৃষকও মারা যায়। আপনারা নিশ্চয়ই এখান থেকে অনেকগুলো লার্নিং বা লেসন হয়তো লিখে রেখেছেন। দেখেন একটা একটা করে আমার সাথে মেলানো যায় কি না। আমাদের ফার্স্ট লার্নিং হচ্ছে গিয়ে ওনারশিপ। জিনিসটা হচ্ছে কি যে আমরা এই যে প্রবলেমটা, যখন ইঁদুরটা গেল সবার কাছে, সবাই তখন তাকে কি বলছিল যে এটা আমার প্রবলেম না, এটা হচ্ছে তোমার প্রবলেম, এটা তোমার প্রবলেম, তুমি সলভ করো। গরুও তাকে একই কথা বললো, ছাগলও তাকে বললো, মুরগিও তাকে বললো। আমাদের আশেপাশে লাইফেও কি এরকমই ঘটে নাকি ঘটে না? আমাদের ধরেন অফিসে আপনি চিন্তা করেন, আপনি একটা সমস্যায় পড়েছেন, তখন কেউ কি আপনাকে এসে সাহায্য করে নাকি সে বলে যে না এটা আসলে আপনারই প্রবলেম? আমাদের আশেপাশে মাঝে মাঝে এই সিচুয়েশনটা হয় যে আমরা বুঝি না যে হুজ প্রবলেম ইজ ইট, এটা আসলে কার প্রবলেম। এবং এইটা যদি থেকে যায় তাহলে হয় কি আমরা আগাইতে পারি না, আমাদের অন্যকে যখন এগিয়ে না সাহায্য করি তখন লিডারশিপটাও আমাদের হয় না। এখানে আমরা বরং এই সমস্ত সিচুয়েশনে কি হয়, ব্লেম এবং শেম এই ধরনের একটা সিচুয়েশন হয়, অথবা কাউন্টার এবং ক্লেম এবং কাউন্টার ক্লেম এইটা ঘটে। ধরেন একটা প্রবলেম হয়েছে দুটো ডিপার্টমেন্টের মধ্যে, আমরা প্রায়ই দেখি এটা অফিসে, তখন একটা ডিপার্টমেন্ট বলে এটা তোমার কারণে হয়েছে, আরেকটা বলে না এটা আরেকটা তার কারণ দেখায়, জাস্টিফিকেশন দেওয়া শুরু করে, এবং এর ফলে কোম্পানি কিন্তু কিছু পায় না এবং প্রবলেমটা সলভও হয় না, আলটিমেটলি রিলেশনশিপটা খারাপ হয় এবং কেউ কাউকে সাহায্যও করে না। আমি আপনাদের আরেকটা ছোট্ট ব্রোকেন চেয়ার মেটাফোর নিয়ে একটু বলতে পারি। ধরেন একটা কনফারেন্স রুমে ঢুকলেন অথবা একটা রেস্টুরেন্টে ঢুকলেন, আপনি দেখলেন একটা চেয়ার রাখা আছে, চারটা পা, একটা পা ভাঙা, একটা পা ভাঙার পরেও কিন্তু চেয়ারটা দাঁড়িয়ে থাকতে পারে, আমরা তখন কি করি বা কোন লোকটা তখন কি আচরণ করে? আপনি কি করতে পারেন, আপনি ওই চেয়ারটাতে পড়বেন না তো, বসবেন না তো ডেফিনেটলি, যেহেতু আপনি নোটিফাই করেছেন। আপনি হয়তো আপনার ফ্রেন্ডকেও হয়তো বসতে দিচ্ছেন অথবা দিচ্ছেন না, কিন্তু তার মধ্যে লিডারশিপ হচ্ছে সেই লিডার যে আসলে চেয়ারটা সারানোর ইনিশিয়েটিভটা নেয়, মানে নিজের এরিয়া না, নিজের এরিয়া থেকে বের হয়ে এসে ওনারশিপটা নিয়ে যে বলবে আচ্ছা এই চেয়ারটা সারাও, এই চেয়ারটা এখান থেকে সরিয়ে ফেলা হোক। আমরা অনেক সময় কিন্তু এটা করি না, আমরা যেটা করি চেয়ারটা সরিয়ে রাখি, অন্য কেউ এসে বসলেও অন্য কেউ বসুক, আমার তো প্রবলেম না, আমি তো বসতেছি না, আমার তো সমস্যা না। এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউড থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা কিন্তু মাঝে মাঝে বলি যে না, লিডারশিপ একটা পজিশনের ব্যাপার, লিডারশিপ ইজ নট অ্যাবাউট দ্য পজিশন, আপনার পজিশন না, আপনার আশেপাশে যেই সিচুয়েশনই হবে আপনি টেক দ্য লিডারশিপ, আপনি এসে যদি সেই ইনিশিয়েটিভটা নেন, প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন, তাহলে আপনি হতে পারবেন লিডার। সো আজকের লার্নিং থেকে আমরা কি লেসন নিলাম, প্রথম লেসন হচ্ছে কি নিজের প্রবলেম শুধু না, অন্যের প্রবলেমকে একটু ইম্পর্টেন্স দিবেন, এবং সেকেন্ড লেসন হচ্ছে প্লিজ স্টপ গিভিং দ্য এক্সকিউজেস অ্যান্ড স্টপ গিভিং দ্য ব্লেম। থ্যাংক ইউ।